আজ শুক্রবার 11ই ফাল্গুন 2023 সালের 24শে ফেব্রুয়ারি তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় অভূতপূর্ব, অতুলনীয় অতিবাহিত হতে পারে। আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে জানাবো, আগত মাস 2023 সালের মার্চ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। গুরুদেব বৃহস্পতি স্বগৃহে অবস্থান করছেন, 30 বছর পর শনি মহারাজও স্বগৃহে প্রবেশ করেছেন, নিজের ঘরে প্রবেশ করেছেন, আর সেখানেই তিনি থাকবেন একটানা 2.5 বছর। আবার সূর্য এবং বুধের বুধাদিত্য যোগও এই 2023 সালের মার্চ মাসে আপনাদের জন্য পরিলক্ষিত হবে। ফলস্বরূপ 2023 সালের এই মার্চ মাস অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মাস, ঘটনাবহুল একটি মাস। আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ আপনাদের রাশির জন্য স্পেশালি আপনাদের জন্য একটি ভিডিও চ্যানেলে আগে থেকেই আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। সেখানে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে, সস্তায় বা গৃহগত পদ্ধতিতে অচ্যুক উপায় সহ কীভাবে আপনারা গ্রহদোষের প্রতিকার করাবেন সে বিষয়েও কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছি। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। যারা স্পোর্টস ইন্ডাস্ট্রি খেলাধুলোর জগতে আছেন, ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা, আবৃত্তির জগতে নিজেদের কেরিয়ার করতে চান, দীর্ঘ প্রতীক্ষিত নামযশ খ্যাতি কিন্তু আজ আপনাদের মিলতেই পারে। আজ অর্থগতভাবে আয় ইনকাম আপনাদের বাড়তে চলেছে। কোনো অর্থগত সমস্যায় যদি আপনারা পড়েনও, বন্ধুবান্ধবদের সহযোগিতার কারণে আর্থিক ঝঞ্ঝাট থেকে আপনারা মুক্তি পাবেন। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে, তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই যেন করবেন না। আপনার কঠোর কায়িক পরিশ্রম কর্মক্ষেত্রে আজ আপনাকে প্রশংসার পাত্রপাত্রী করতে পারে। অফিসটি কিন্তু প্রেম বন্ধুত্ব, শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয়। সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন, না হলে বসের কিন্তু নজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে আপনাদের নাম মান সম্মানও বৃদ্ধি পাবে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় আজ আপনারা সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ তাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউসওয়াইফদের আজকের দিনটি এক প্রকার ঠিকঠাক, প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে, যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু ঘটতেই পারে, একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। আজ পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই আপনাদের ভাব ভালোবাসা বৃদ্ধি পেতে চলেছে। আজ যেহেতু শুক্রবার, তাই শুক্রাচার্যের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ, এটি 108 বার জপ করে দিন শুরু করুন।